বাহনৰ অফলাইন ভাড়া নি বিপদত পৰিছে কেব চালক। খানাপাৰাৰ পৰা জালুকবাৰীলৈ ৩০০ টকাত নিয়া হৈছিল অফলাইন ভাড়া, আৰু জালুকবাৰীৰ পৰা হাটশিঙিমাৰীলৈ ৭,০০০ টকাত ভাড়া কৰিছিল বাহনখন। উসদিন খানাপাৰা মানে গাড়ী লৈ আছিলাম, ৰেপিডো চলে। আমাৰ ৰেপিডো আমাৰ টিপ মাৰাৰ পিছত মানে আমি ওখানে দুজন কাস্টমাৰ পালা। দাদা কৈ যাবা ক'লা, ক'লো জালুকবাৰী। জালুকবাৰীৰ পৰা কিমান ল'ব? ৪০০ টকা কৈছোঁ। ৪০০ টকা কোৱাৰ পিছত এই ৩০০ টকা দেখাই অনলাইনে, দাদা ৫০ টকা লগাই দিবা এনেকৈ মানে কৈছোঁ। তাৰপিছত জালুকবাৰী যোৱাৰ পিছত চিকেন পোলা চোলা খাই কৈছে কি আমাৰ হাটশিঙিমাৰী যাব লাগে, আমাৰ ইমাৰ্জেঞ্চি ঘৰৰ ফেমিলিৰ প্ৰব্লেম, প্ৰাইভেট গাড়ীতো নাই এতিয়া, তোমাৰ গাড়ী কিমান ল'বা এনেকৈ কৈছে। এই হাটশিঙিমাৰীটো দেখিম লগচনত কিমান দেখাই, কিলোমিটাৰ ২০০ কিমান দেখাইছে, ৩০ৰ ওপৰত ৮-৯ হাজাৰ হ'ব কৈছোঁ। তাই দুজনে কৈ ৭,০০০ টকা দিওঁ দাদা, তোমাৰ লছ হ'ব না এনেকৈ কৈছে। তাৰ পাছতে সংঘটিত হৈছে শিহৰণকাৰী ঘটনা। এই চালকজনৰ নাম হৈছে অমিত কুমাৰ। এই এক্সপ্ৰেছ বাহনখন চলাই অমিতে পৰিয়ালৰ পোহপাল দি আছিল, কিন্তু খানাপাৰাৰ পৰা জালুকবাৰী আৰু জালুকবাৰীৰ পৰা হাটশিঙিমাৰী ভাড়া নি বিপদত পৰিছে এতিয়া অমিত। কাৰণ গাড়ী ভাড়া কৰা কেইজন আছিল অপহৰণকাৰী। বাহনখন কিছুদূৰ যোৱাৰ পাছতে চালকৰ আসনত বহি থকা অমিতক হাতে ভৰিৰে বান্ধি তেওঁলোকে বাহনসহ চালক অমিতক লৈ যায় মেঘালয়লৈ, আৰু ফোনযোগে অমিতৰ পৰিয়ালক ১ কোটি টকাৰ দাবী কৰে। অমিতক মাৰধৰ কৰি ক'ত ক'ত ৰখা হৈছিল, শুনক অমিতৰ মুখেৰে শিহৰণকাৰী বৰ্ণনা। পেট্ৰল পাম্পৰ এয়াৰপৰ্টৰ আগত পেট্ৰল পাম্প আছে, ২,০০০ টকা ফোনপে কৰিছে দুজনে। এজন স্কিন কৰি বেলেগত দিছে, বেলেগে ফোনপে কৰি দিছে। তাৰপিছত পূৰা মানে যাৱাতে লাগিছোঁ, যাৱাত লগাৰ পৰত পিছত গোৱালপাৰা এৰি দিছোঁ। এৰি দিয়াৰ পৰে আৰু ৮০-৬০ কিলোমিটাৰ পিছত এটা ধাবা পাইছোঁ। ধাবাৰ পাছত মানে বাথৰুম চাথৰুম কৰিছে, কৰাৰ পিছত ধাবাততো চাহ নাই, চাহ নাই কাৰণে বাহিৰৰ দোকান সৰু দোকানত চাহ পাণ ৰুটি খাইছে। পিছত মানে আৰু ২০ কিলোমিটাৰ যাৱা, ১০ কিলোমিটাৰ এনেকৈ ভিতৰত মানে আৰু লগে তিনিজন মানুহ মানে এই অলপ চেন্দা হৈছে, চেন্দা টাইম ব্ৰেক অলপ কৈ মানে তিনিজন ল'ৰা আহিছে, পিছত উঠিছে। তাৰমানে লগৰ মানে পইচা দিব কৰি এনেকৈ কৈছে, উঠিছে। মই চলাইছোঁ, চালানিৰ পিছত মানে আৰু কিমান ঘণ্টা, আধা ঘণ্টা হ'ব যোৱাৰ পিছত কৈছে কি পেচা পাইছে অলপ ছাইড কৰ। দুটা ৰাস্তা আছিল, শিঙমাৰী হাটশিঙিমাৰী এনেকুৱা ৰাস্তা কি একটা কৈছে, দুটা ৰাস্তা মানে খাৰাপ ৰাস্তাই মানে নেৱাৰ কাৰণে কৈছে। আমাৰে তেনে খাৰাপ নেৱাৰ ৰাস্তাত অল্প পৰে গিয়া কৈ আমাৰ পেচাব লাগছে, অল্প 2 মিনিট ব্ৰেক ধরো। হ্যাঁ, ব্রেক ধরো, তো ব্রেক ধরলাম, আমি নিজেও পেশাব করলাম, তারা দুইজনও করছে। আর তার দুইজন পিছের যারা এরা মানে এরকম মানে কিছু একটা করছে, আমি দূর থেকে দেখছি। তারপরে আমি তো গাড়ি চালালাম, উঠলাম সব, যাওয়ার পর 2টা মেয়ে পরে আমার রশি দিয়ে মানে পিছন থেকে এরকম মানে আমাকে পুরা টানিয়ে ধরলো আর কি। তো আমি অটোমেটিক ব্রেক ধরলাম, ব্রেক ধরার পর আমার পুরা পিছতে মানুষ দুইজনের হাত এরকম বাঁধিয়ে মানে আর পা সব বাঁধিয়ে পুরো মুখ টাকিয়ে পুরো ভিতরে গ্যারের ভিতর থেকে টানিয়ে মানে পিছু সিটে নিয়ে গেলো। আর ড্রাইভার একজন এদিকে উঠে তারা চালানি শুরু করলো, মানে আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো চালিয়ে নিয়ে গেলো। মানে কোন জায়গা দিয়ে পরে দেখলাম পাহাড়ের উপরে নিয়ে যায়। তারপরে তো আমি কিছু করতে পারতাম। এই সময় একটা গাড়ি দেখলাম যে পাহাড়ে যে সময় উঠার সময় একটা গাড়ি তারা লোক কানেক্ট আছে, মানে তার লোকের সঙ্গে মানে মিলজুল আছে। তারা লোকে কি মানুষ যে গারো মানুষ আছে, তারা মানে ওই আদমি আগে মানে এরকম আনসন এরকম একটা ফাইনাল করছে। হ্যাঁ, আনছি ফটাফট আগে গারোর গাড়িটা গেছে। তো এই সময় গাড়ির নাম্বারটা আমি দেখছি শুধু এটা AS-01 আর BB-5510, এই গাড়িটা আমার মুখস্থ রাখছি। তারপরে তার গাড়ি আগে, আমার গাড়ি পিছে করি মানে আধা কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পরত আমার থাকে আমার লামাই দিল। লামাই গাড়িটা আমার নাম্বারটাই দেখছি, আর গাড়িটার বিয়র পুরা না মানে যেসে 800-এর মতন হইতে পারে, হোয়াইট গাড়ি আছে। তারপরে মানে লামাই আমার পুরা মুখ সুখ বন্ধ করি ওই গাড়িতে ট্রান্সফার করে। আর একটু অল্প সময় নেওয়ার পরে আর মানে লাস্ট মানে জঙ্গলই আর কি। তারপরে তাই রেস্টে রুম থাকে জঙ্গলে, যে ওরা টঙ্গি মানে পাতলা পাতলা ঘর ঘর হয়ে বানাই থাকে না, এটা করে নিয়ে আমাকে মারজোর করে মানে পুরো মারু মানে অনেক মারছে, পাত মারছে, এনেকে মারছে। মারার পিছত আমার বললো ফোন লাগাইছে আমার ঘরে, বলো তুমকো আমকো কিডন্যাপ হো গয়া, 1 करोड़ पैसा चाहिए। বলকি আমার ভাইয়ের কাছে আমি ফোন লাগালাম। তো ভাইয়ের কাছে বললো, তো ভাই আবার চমৎকার হইলো, আচানক কী হইলো, কোথায় কী হইলো, মানে এরকম মানে গড়ের চিন্তা। তারপর আমি আরও মারপিট করে আর ফোন এই সময় আর বেশি করছি না, ফোন কাটিয়ে দিল, লগালো সুইচ অফ করে দিল ফোন, ফোন তার কাছে আমার টাকা পয়সা সব নিয়ে গেল, মোবাইল সবাই। তারপরে তো এখানে থেকে আবার 2 ঘন্টা পরে জায়গা চেঞ্জ করলো, আর একটা রুমে নিয়ে গেলো, এখানে আবার মারজুত করছে না, বেশি করছে মারজুত মানে একটু কথা কইলো মারতো আর কি, আর ধুমধাম এরকম মারতো। তারপর আমি করলাম, আমি কইলাম দাদা সরি যে কিছু লাগে আছে আমি ইয়ে করবো, আগে আমি তো এরকম না জানি, আমি আই গেছি গিয়া, আমি এরকম আমি আমার অসুবিধা দেখাইছি, আমি অত গরিব মানুষ আমি তো জানি না, ভুলবশত এসে করবো মানে। পরে গিয়ে আমাকে পুরা পা আর মুখ সব বন্ধে পুরা আমাকে অ্যাটাক করে মানে ঘুমাও বলে মানে বিছানাতে দিছে। তারপরে তার কাছে হাতিয়ার আছে, দা আছে, কি কি জিনিস আছে সব তো আমি দেখতাম পাই না, আমি তো একলাই আসলাম, বই পাই লেছি, আমি শুধু মানে সিধাই ঘুমিয়ে থাকছি, এরকম করে সকাল হয়ে গেল। তারপরে সকাল হলাম, আবার সকাল হইলো, আবার ডেইলি এরকম কোন কোন সময় ফোন লাগাই, পয়সা মাঙ্গো, এর পয়সা মাঙ্গো বলকে এরকম মানে লাস্ট মে 20 লাখ এরকম মানে কথাতে উদ্যোগ মানে প্রত্যেকদিন করা হয়েছে। তারপর আমি আবার বাইরে কইতাম, ভাই দাদারে কইতাম, মারে কইতাম জমি বিক্রি করো, তারা কইতো যে জমি বিক্রি করো, ইয়ে করো, তোমার আমকো পয়সা চাই, এরকম কইতো, অন্য কিছু কথা কইতে দিত না, বাংলা ছাড়া হিন্দি ছাড়া। তো এরকম করে মানে মারধর করে আমার 5 থেকে 7 দিন হয়েছে, ওর কষ্ট করে রইলাম। লাস্টের দিনটা আমি মানে আমরা পুলিশ এরার আমি আমার মনে আশা হয়েছে আমার ঘরে থেকে নিশ্চয়ই কোনো কমপ্লেন যাওয়া হবে, গেছে তো আমি পুলিশে, আমার তো পাহাড়ে তারা মানে এই জায়গাতে 2 ঘন্টা এই জায়গাতে এরকম রাখতো। তো পুলিশে একটা আওয়াজ লাইট দেখলাম, তো আমি মনে করলাম কিছু পুলিশ আছে তো আমার রক্ষা হবো, এই মনে করি আমি এই দিনেই তারা সিগন্যাল পাইলে আছে পুলিশ আছে বলে, তো আমারও মনে একটু সন্তুষ্ট মানে খুশি। অৱশেষত মেঘালয়ৰ টিকৰিকিলাত উদ্ধাৰ কৰা হয় অপহৃত অমিত। মেঘালয় আৰক্ষীৰ সহায়ত অসম আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰা বাহনখন। গতিকে অফলাইন ভাড়া নিওঁতে সাৱধান হওক, সতৰ্ক হওক, অন্যথা বিপদত পৰিব পাৰে আপুনি। মনোজ দুৱৰাৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।